আসসালামু আলাইকুম বিটি ইঞ্জিনিয়ার স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা করব ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট আলেকজান্ডার এবং সাজুকিয়ের এসি সার্কিট অংশের এক্সাম্পল 11.3। এক্সাম্পল 11.3-এ বলা হয়েছে For the circuit shown in figure 11.3, find the average power supplied by the source and the average power absorbed by the resistor. আমাদের average power বের করতে হবে source এর জন্য এবং আমাদের এই resistor এর মধ্যে দিয়ে average power টা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ডাটা লিখে নিই। ডাটা আছে ভোল্টেজ হচ্ছে 5 at an angle 30 degree, জেড আছে হচ্ছে 4 মাইনাস জে টু, এটা হচ্ছে জেড এর মান। আমাদের সার্কিটের কারেন্ট হচ্ছে আই ইকুয়াল ভি বাই জেড, ভির মান 5 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি, জেড এর মান 4 মাইনাস জে টু। তাহলে 5 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি, 4 মাইনাস জে টু, ওয়ান পয়েন্ট ওয়ান টু ছাপ্পান্ন পয়েন্ট ছাপ্পান্ন ডিগ্রি, এটা আমাদের আই এর মান। তাহলে আমাদের যেটা প্রথম বের করতে বলছে অ্যাভারেজ পাওয়ার সাপ্লাইড, তাহলে অ্যাভারেজ পাওয়ার পি ইকুয়াল জানি আমরা হাফ ভি এম আই এম কস থিটা বি মাইনাস থিটা আই। তাহলে হাফ ভোল্টেজ হচ্ছে 5, আই এর মান হচ্ছে 1.12, কস ভোল্টেজ এর অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, মাইনাস থিটা আই, আই এর অ্যাঙ্গেল হচ্ছে 56.57 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার কত আসে, 0.5 × 5 × 1.12 2.5 ওয়াট, এটা আমাদের একটা অ্যান্সার। আর একটা বের করতে বলছে পাওয়ার অ্যাবসর্ব, অ্যাভারেজ পাওয়ার। তাহলে প্রথমে আমরা অ্যাভারেজ পাওয়ার ক্ষেত্রে আর এর মান জানি আমাদের 4, তাহলে আমাদের অ্যাভারেজ পাওয়ার এর ভি আর কত হবে, ভি আর হবে আই আর আর হবে তাহলে 4 × যেহেতু এটা সিরিজ সার্কিট আছে, সিরিজ সার্কিটের কারেন্ট সেম হবে 1.12 এট এর অ্যাঙ্গেল 56.57 ডিগ্রি। তাহলে 4.48 এট এন অ্যাঙ্গেল হচ্ছে 56.57 ডিগ্রি। তাহলে রেজিস্টার অ্যাভারেজ পাওয়ার হবে হাফ ভি আর আই আর, আমাদের কস থিটা ভি আর থিটা আই এই জন্য দরকার পড়তেছে না, কারণ রেজিস্টেন্সের কোনো পাওয়ার ফ্যাক্টর থাকে না, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। যে এখানে আমরা দেখতেছি আই এর যে অ্যাটেন অ্যাঙ্গেল ভোল্টেজ এর অ্যাটেন অ্যাঙ্গেল সেম, তার মানে মাইনাস করলে আমাদের 0 হবে, আর কস 0 ডিগ্রি মান 1। তাহলে আমরা লিখবো হাফ ভি আর আই আর, হাফ ভি আর এর মান হচ্ছে আমাদের 4.48, আই এর মান 1.12। তাহলে
4.48 গুণন 1.12, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ায় 2.5, 2.5 ওয়াট। এই অঙ্কের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, যে যে এখানে যে ক্যাপাসিটরটা ব্যবহার করা হয়েছে সেই ক্যাপাসিটরের কিন্তু অ্যাভারেজ পাওয়ারটা জিরো হয়ে গেল। কিভাবে জিরো হয়ে গেল? কারণ আমাদের সোর্স পাওয়ার হচ্ছে 2.5 আর রেজিস্টার অ্যাভারেজ পাওয়ার হচ্ছে 2.5, তার মানে দুটো সেম। মানে সোর্স পাওয়ার এখানকে এখানের ক্ষেত্রে ক্যাপাসিটরের অ্যাভারেজ পাওয়ার এখানে জিরো। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ এতক্ষণ সময় পাশে থাকার জন্য।